ঠিক আছে, এটা হচ্ছে সোলার টাস্ক। সোলার টাস্কটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ঠিক সোল্ডারের জায়গাটাতে কাপড়টাকে ভাঁজ করা হয়েছে, ভাঁজ করে খানিকটা আমি সেলাই করেছি, সেলাই করে বাকি কাপড়টাকে ছেড়ে দিয়েছি। এটার মধ্যে কোনো সেলাই নেই, মানে এটা ভাঁজটা হয়েই থাকবে, আয়রনের দ্বারা এই ভাঁজটা হয়েই থাকবে, মানে অল্প করে সেলাই করে ছেড়ে দেওয়াটাকে বলছে শোল্ডার টাস্ক। এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এটা একটা পোশাকের বগলের দিক, হাতের দিক, এটা ঠিক গলার দিক। এই গলার দিকের পর এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হলে চেন বসবে, নাহলে বোতাম বসবে, যেটা আমরা বলছি প্লাগের। এটার সঙ্গে অন্য একটা এদিকের পার্ট থাকবে, একটার সঙ্গে একটা জয়েন্ট হচ্ছে, যেগুলো আমরা খোলা মুখ রাখছি প্লাকেট। প্লাকেটটা এর মধ্যেই আমাকে বুঝাতে হবে, তার কারণ প্লাকেটের আমার সেরকম কিছু নেই এই মুহূর্তে করা। দেখো এই জায়গার সঙ্গে আর একটা পার্টকে দিয়ে আমি চেন বোস করিয়ে দিলাম, চেন বোস করে দিলে জিপ প্লাকেট হয়ে গেল, বুঝতে পারছো? টু পিস প্লাকেট, দুটো প্লাকেটকে পাশাপাশি রাখলে সেটা টু পিস প্লাকেট হয়ে যাচ্ছে। ওয়ান পিস প্লাকেট মানে কোনো একটা পোশাকের মাঝ বরাবর কেটে সেইটাকে বন্ধ করা, যখনই দুটো পার্ট চলে আসছে তখন টু পিস প্লাকেট, যখন জিপ লাগিয়ে দিচ্ছি চেন তখন হচ্ছে জিপ প্লাকেট, যখন একটার মধ্যেই আমি প্লাকেটটা দেখাচ্ছি তখন হয়ে যাচ্ছে ওয়ান পিস প্লাকেট বা প্লেন প্লাকেট। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের বিষয়। এবার প্লাকেটটা ভালো করে বুঝে নিয়েছ যে প্লাকেটটা আমি কোনো স্যাম্পেল দেখাতে পারলাম না, কিন্তু প্লাকেটটা বলে দিলাম প্লাকেট কী। ঠিক আছে, আজ এই পর্যন্তই।